হ্যাঁ, ওটার জন্য আপনার বিজনেস শপের জন্য হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার ওপেন করা লাগবে। আর বিজনেস ম্যানেজার নিয়ে হচ্ছে আমাদের সামনে কয়েকটা ক্লাস আছে, হ্যাঁ ওটা আমরা ওইখানে আলোচনা করবো আর কি। বিজনেস ম্যানেজার থেকে সবটা ওপেন করতে হয় আর কি। আচ্ছা, আমার একটা ই ছিল, সেটা হলো ওই ফেসবুক মানে পেজে হঠাৎ করে দেখায় যে মানে আমার লিঙ্কড গ্রুপ যেগুলো আছে সেটাকে সাজেস্ট করবে কিনা পেজের ফলোয়ারদের কাছে, মানে সেইটা আমি নিজ থেকে সিলেক্ট করার অপশনটা খুঁজে পাচ্ছি না যে মানে আমি রিকমেন্ড করব আমার পেজের ফলোয়ারদেরকে আমার লিঙ্কড গ্রুপটা, সেই অপশনটা কোথায় আছে? এই অপশনটা থাকার কথা, দাঁড়ান আমি একটু আমার ফোন থেকে একটু টাপ হচ্ছে। আচ্ছা, আপনাদের কারো কাছে যদি পিসি বা ল্যাপটপ থাকে একটু যা করতে পারেন শেয়ার করতে পারেন আর কি। হ্যালো, আপনার কি ল্যাপটপ আছে সামনে? হ্যাঁ, আমার ল্যাপটপ আছে, আমি ট্রাই করতে একটু তাহলে আপনি একটু শেয়ার করে জায়গাটা। ওকে, আচ্ছা, অমি ভাই আপনি বেসিক্যালি কিসের কাজ করছেন এখন? নাফিস ভাই, এবার বলেন আপনি যেটা মানে ই করতে চাচ্ছেন আর কি। নাফিজ ভাই কি কথা শুনতে পাচ্ছেন? জি, আমি মেসেজে লিখছি আমি বিস্তারিত কি চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে। চুজ রেকমেন্ডেশন অপশন লিঙ্কড গ্রুপ অফ মাই পেজ। ওকে, ক্লাস মোটামুটি মানে মাত্র শুরু করলাম। আচ্ছা শাওন ভাই ইনস্ট্রাকশন দেন, আমি সে মোতাবেক করি আর কি। হ্যাঁ, বললাম যে ইনস্ট্রাকশন দেন, আমি সেই মোতাবেক করি। উনি চাচ্ছে যে কোন জায়গা থেকে আসলে রেকমেন্ডেশন অন করা যায়, যে কেউ একজন আমার পেজে আসলো, আসার পরে আমার পেজ ফলো অথবা লাইক দিলো, দেওয়ার পরে তাকে রেকমেন্ড করবে যে হ্যাঁ এইগুলো আমার গ্রুপ আছে, তুমি আমার গ্রুপে জয়েন হইতে পারো। আচ্ছা, রেকমেন্ডেশনের ডিরেক্ট কোনো লিংক আছে কিনা এটা আমি খেয়াল করি নাই আসলে। আমার উপরে একটু মোর অপশনে গিয়ে দেখতে পারি? উপরে মোর অপশন বলতে এখানে, রাইট, ওকে, গ্রুপস। আচ্ছা, এখানে লিংক, এখানে একটা গ্রুপ অপশন থাকে অনেক সময়। আমি হ্যাঁ হ্যাঁ এই যে লিংক দেবিতার মুভমেন্টটা চাই। এটা আলাদা ভাবে রেকমেন্ডেশন করা যায় কিনা আমি সেটা ঠিক শিওর না। হ্যাঁ, মানে এটা সব সময় দেখায় না আসলে, বাট আপনার পেজের উপরে মানে ওই যখন গ্রুপ অপশনটা থাকে ওখানে লিংক গ্রুপটা এমনিতেই দেখায় আর কি। এখন আলাদা ভাবে যদি রেকমেন্ডেশনের অপশন না থাকে সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে গ্রুপের লিংকটাই হচ্ছে যে পোস্ট করতে পারি, পোস্ট করে মানুষকে জানাতে পারি কি আর কি, যে এটা আমাদের গ্রুপ, সেখানে এটা জয়েন আপনারা জয়েন করেন আর কি। বাট এটা সরাসরি রেকমেন্ড করার কোনো অপশন এখানে দেখা যাচ্ছে না, এটা কি কোনো অপশন আছে দাদা? আমার তো মনে হচ্ছে না যে আলাদা করে রেকমেন্ড করা যাবে এরকম টাইপের। কারণ মানে আজকে না গতকাল হঠাৎ করে আমি এটা পাইছি যে আমার দুইটা গ্রুপ লিঙ্ক করা আছে আমার পেজে, তো আমার উপরে পেজের উপরে অপশন আসছে যে আপনি কোন গ্রুপটাকে মানুষের কাছে রেকমেন্ড করতে চান আপনার ফলোয়ারদের কাছে, যে আপনাদের ফলোয়ারদের টাইমলাইনে যাবে যে এই গ্রুপ এই পেজের একটা গ্রুপ আছে বা এই গ্রুপে কি আপনি জয়েন করতে চান কিনা। পরে সেটাতে আমি একটা গ্রুপ সিলেক্ট করছি, করার পরে তো এখন আমার মনে হচ্ছে যে আসলে গ্রুপটাকে চেঞ্জ করা দরকার, তো এরপরে আমি ওই গ্রুপটাকে অনেক খোঁজার চেষ্টা করছি, মানে ওই অপশনটা যে আমি অন্য গ্রুপ সিলেক্ট করব, পরে ওই অপশন আর খুঁজে পাই না, মানে একবারই আসছিল এরকম আর কি। আচ্ছা,
আচ্ছা আচ্ছা, এটা বেটার হবে আপনি যদি এখন একটু ওপেন করে দেখান আর কি। হ্যাঁ তাহলে আমরা এটা করতে পারবো। আচ্ছা আমি আমি একটুখানি দেখি, সেটিংস এর থেকে গ্রুপের মধ্যে যাওয়া যাবে। গ্রুপের মধ্যে যাওয়ার পরে আমরা এখান থেকে সেটিং করতে পারবো। এই যে রেকমেন্ডেশনের একটা অপশন মনে হচ্ছে দিছে নতুন। আচ্ছা এটা কি দেখাচ্ছে, ম্যানেজ রোলস। আচ্ছা গ্রুপের রোলস এখান থেকে করা যাবে, গ্রুপে মডারেটর আলাদা করে দেয়া যাচ্ছে, অ্যাডমিন মডারেটর। পেজের রোলস আচ্ছা, আমি এই গ্রুপের হচ্ছে না অ্যাডমিন না, আমি এই গ্রুপের হচ্ছে এডিটর। ওকে, সো এডিটর এবং মডারেটর ক্যান ম্যানেজ অল দ্য গ্রুপ লিঙ্কস টু দ্য পেজ। গ্রুপ আমি ম্যানেজ করতে পারবো, বাট এটা লিঙ্ক করা বা সরিয়ে দেওয়ার মতো কোনো যেগুলো আছে সেগুলো আমার কাছে নাই, বা সেই টাইপের যে অ্যাক্সেস আছে সেই অ্যাক্সেসটা আমার কাছে নাই। সো এটা এরকমও হইতে পারে যে অ্যাডমিন ছাড়া দেখা। জি বিল্লাল ভাই, যেটা বলছিলেন আপনি। জি ভাই, আমার মনে হয় যে আমরা যে এখানে গিয়ে গ্রুপের লিংকটা করি, ওইখানে একবার খুঁজলে হয়তো বা পাইতে পারি। ওইখানে তো ছিলাম এর আগে। এই যে দেখেন পেজের মধ্যে সরাসরি এইভাবে রেকমেন্ডেশন করা যায় কিনা এটা আসলে আমার জানা নেই। হ্যাঁ আমার মনে হয় নাই ভাই, সম্ভবত মোর মোড থেকে এই যে গ্রুপ আছে, গ্রুপস উপরে ভাই, হ্যাঁ এই যে গ্রুপস, এখান থেকে গ্রুপ লিংক করে দেয়া যায় যে হ্যাঁ লিংক তো করা আছে। হ্যাঁ লিংক করা আছে, দেখেন আমি ম্যানেজও করতে পারতেছি না, তার কারণ হচ্ছে আমি এডিটর, আমার কাছে ফুল অ্যাক্সেস নাই যে আমি কোন গ্রুপ এটার সাথে আসলে অ্যাড করে দিব কি দিব। আমার মনে হয় নাসিব ভাই আপনি স্ক্রিন শেয়ার করলে বেটার হয়, একটু দেখি। আমার ওই অপশনটা চলে গেছে, আসে নাই উপরে, ওই যে এসে আমরা পেজ ওপেন করলে উপরের দিকে যে ফেসবুক থেকে ডিফল্ট সাজেশন আছে ওরকম সাজেশন আসছিল, ওই সাজেশন থেকে আমি মানে সিলেক্ট করে ওকে করে দিছি। এরপরে এরপরে ওটা গায়েব হয়ে গেছে, মানে এই ধরনের অপশন আর খুঁজেই পাচ্ছি না। মানে ফেসবুক থেকে আসছিল, পরে বলছে যে আপনি চাইলে 7 দিনের মধ্যে চেঞ্জ করতে পারবেন এই অপশনটা, কিন্তু মানে আপনি অন্য গ্রুপ দিতে পারবেন, মানে আমার পেজে যে লিংক করা গ্রুপগুলো আছে সেটা থেকে আমি আমার ফলোয়ারদেরকে কোন গ্রুপটা সাজেস্ট করব জয়েন করার জন্য, মানে আমার মানে ফলোয়ারদের কাছে রিকমেন্ডেশন যাবে। তো ওই এটা আমি চেঞ্জ করে মানে একটা ছোট গ্রুপ আমি রিকমেন্ড করে দিছি। এখন আমি চাচ্ছিলাম যে বড় একটা গ্রুপে যদি রিকমেন্ড করা যায়, পরে ওই অপশনটা খোঁজার জন্য আমি চাইছি, পরে ওইটার নাকি পাচ্ছি না এটাই আর কি। তারপরে আপনাকে জানাই হবে না? জি আচ্ছা অবশ্যই অবশ্যই ঠিক আছে। হ্যাঁ মানে এর আগে আমার কাছে বা আমার সামনে এরকম টাইপের কোন রকম যেগুলো আছে আমার কাছে পড়ে নাই, যার জন্য আমি আসলে নিজে অবগত না যে এখানে এটা করা যাইতে পারে কিনা, যে আলাদা করে রেকমেন্ড করার মতো। বাট লিংক করা যায়, এটা আপনি একাধিক করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমি আমি করতে পারি আর কি, ওইটা দেখে তারপরে জানাইতে পারি। আচ্ছা ওকে, এখানে বাংলা চলে আসতেছে, আমি একটু ই করে দেখি রেকমেন্ডেশন বলে কিছু আছে কিনা। পেজের সেটিংস এর ভিতরে রেকমেন্ডেশন বলে কিছু নাই, রেকমেন্ডেড এটা বলেও কিছু নাই। আচ্ছা টেমপ্লেটস এবং ট্যাবস, এটার মধ্যে হচ্ছে গ্রুপস, এটার কোনো অপশন নাই, শুধুমাত্র তুলে দিতে পারবো আর নিচে নামিয়ে দিতে পারবো, এটার একটা অপশন আছে। ওকে আমি যদি এডিট করি, ঠিক আছে, শপিং পেজ মোর
গ্রুপস। আচ্ছা যাই হোক, এখান থেকে হচ্ছে ঠিক আছে ভাই, আমি এটা নিয়ে রাখলাম, করে দিব, সমাধান তো অবশ্যই আছে, গেছে না কিছু, সেটা হ্যাঁ হোক না হোক যাই হোক করে দিব। আচ্ছা পরে আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন আছে, মানে যারা সমস্যা ফেস করতেছেন যতটুকু পর্যন্ত আমরা করছি না করছি? হ্যাঁ ভাই শান ভাই কন্টিনিউ করতে পারেন। আচ্ছা মেসেজে লিখবেন সবাই, হ্যাঁ যেটা লিখবেন সেটা হচ্ছে প্র্যাকটিস করছেন কে কে, আসলেই প্র্যাকটিস করছেন কে কে, যে হ্যাঁ আমি এটা একটু ঘাটাঘাটি করছি যতটুকু আমাদের শেখানো হয়েছে, জাস্ট মেসেজে লিখেন যে হ্যাঁ আমি প্র্যাকটিস করছি, এতটুকু লেখার দরকার নেই, এম ই দিয়ে মি লিখলেই হবে। আমি একটু দেখতে চাচ্ছি যে আসলেই ক্লাসের পরে কি কতটুকু প্র্যাকটিস করতেছেন। ভাই ফোন দিয়ে যতটুকু সম্ভব অতটুকু করছি ভাই। আচ্ছা তাই করেন, সমস্যা নাই। হ্যাঁ শাওন ভাই হ্যাঁ আমাকে কি শোনা যাচ্ছে এখন? হ্যাঁ আপনাকে। হ্যাঁ আমি এক্সট্রিমলি সরি, আমার হচ্ছে কয়েকটা কল আসছে, তো কল আসার কারণে ফোনটা একটু সিক্রেটে। হ্যাঁ ঝামেলা করছিল, সমস্যা নাই। হ্যাঁ 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 আচ্ছা ওই যে ইস্যুটা আলাপ হচ্ছিল যে কি বলে গ্রুপে গ্রুপকে রেকমেন্ড করা, সেটা কি সলভ হয়েছে? আমি প্রশ্ন নিয়ে রাখছি ভাই যে পরে সলভ করে দিব, বলতে আসলে আমাকে একটু রিসার্চ করতে হবে যে এটা আসলে কোন জায়গা থেকে করা যায় কি যায় না, কারণ এটার আমি অ্যাডমিন না, তো আমি যে কয়টা অ্যাডমিন আছি সেখান থেকে একটু ঘাটাঘাটি করে তারপরে দেখতে হবে একটু। এগুলা হয় কি মানে ফেসবুক হচ্ছে এত ফাস্ট চেঞ্জ করে, মানে কিছুদিন পর পরই নতুন নতুন ফিচার আনে। ক্লাস অনুযায়ী সম্ভবত যারা অডিয়েন্স আছে তাদের মেট্রিক্স এবং ডাটা আরো ডিফাইন করে পাওয়া যাবে, এটার নোটিফিকেশন যে দিচ্ছে কিভাবে পাইছিলেন, নোটিফিকেশন আসছে একটা, হ্যাঁ কিভাবে একটা পাইছিলেন না? আচ্ছা নিভাবু আছেন যেটা আমাকে দেখাচ্ছিল, আচ্ছা মেবি নাই, আচ্ছা ঠিক আছে। ওকে যারা প্র্যাকটিস করতেছেন সবার নাম দেখে ভালো লাগলো যে হ্যাঁ ঠিক আছে আপনারা প্র্যাকটিস করতেছেন, বাকি যারা প্র্যাকটিস করতেছেন না তাদের আসলে পার্সোনালি আমি কিছু বলতে চাচ্ছি না যে না ঠিক আছে আপনারা প্র্যাকটিস কইরেন না বা করে। সো আচ্ছা আমি কন্টিনিউ করি, সমস্যা নেই না। প্র্যাকটিস প্র্যাকটিস হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে এখনো পর্যন্ত যে দুই তিনটা ক্লাস বা চারটা ক্লাস করছি তার মধ্যে যা যা শেখানো হয়েছে সেইটা নিয়ে প্র্যাকটিস করতেছেন কিনা। হ্যাঁ ভাই মোবাইল যতটুকু পারছি তো। ঠিক আছে ওকে, তো আমি অন্তত নামগুলো দেখে রাখলাম, আমি রেকর্ডও করে রাখলাম, সমস্যা নেই। যারা যারা মি লিখতেছেন, যারা যারা লিখতেছেন যে হ্যাঁ প্র্যাকটিস করতেছি, আমি হতে পারে যে আপনাদের সবার প্র্যাকটিসের যে পেজ আছে বা যে গ্রুপ আছে সেটার লিঙ্ক চাইলাম, সো এইটা নিয়ে একটু মাথায় রাখবেন। হ্যাঁ আমার মূল যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা আমি আরও একবার ক্লাসের মধ্যে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যারা পারফরমেন্স করবেন না বা যারা পারফরমেন্স দিবেন না, যে জাস্ট শিখতেছেন ওইটুকু পর্যন্তই শেষ, কোনো রকম প্র্যাকটিস করতেছেন না কাজে লাগাচ্ছেন না। পার্সোনালি ভাই আমি আপনি আপু হন ভাইয়া হন যেই হন না কেন, আপনি আমার অনেক ক্লোজ হইতে পারেন, বাট কাজের জায়গাতে যেখানে আমি আপনাদের সাথে সময় দিচ্ছি, যেখানে আপনারা এতটা সময় ব্যয় করতেছেন, সেইখানে আমি আপনাদেরকে কোনো রকম সাপোর্ট দিব না প্রথম কথা। আমার মাথায় অনেকগুলো প্ল্যান আছে, আমি আশাবাদী যে সেগুলো এক্সিকিউট করব এবং সেইটা নিয়ে আপনাদেরকে শুধুমাত্র ইনকামে নিয়ে যাব, ব্যাপারটা এরকম না।
আপনারা যেন নিজেদের বিজনেস পর্যন্ত এস্টাবলিশ করতে পারেন, শুধুমাত্র ডেভেলপ না এস্টাবলিশ করতে পারেন, তার জন্য যতটুকু হেল্প করার প্রয়োজন হয় আমি হেল্প করব, আমি যতটুকু জানি সম্পূর্ণটা উজাড় করে দেওয়ার ট্রাই করব। বাট আপনি পারফরমেন্স দিলেন না, আপনাকে যেটা করতে বলা হইলো সেটা জাস্ট প্র্যাকটিসও করলেন না, ট্রাইও করলেন না, তাই আমি কিন্তু আপনাকে কোনো রকম হেল্প করব না বা কোনো রকম সাপোর্ট করব না। হ্যাঁ, আপনি কোর্সে জয়েন হয়েছেন, কোর্সের থেকে আপনি শিখছেন, সেই অনুযায়ী যতটুকু আপনার হচ্ছে গিয়ে সমস্যা হবে যে হ্যাঁ এইটুকু আপনার শেখানো হয়েছে বা ই হয়েছে, সেইটুকু তার বাইরে গিয়ে আমি কিছু করব না। সো এটা সবাই মাথায় রাখবেন, যারা ইউটিউবে দেখতেছেন তারাও মাথায় রাখবেন, কারণ পরবর্তীতে হয়তো বা তারাও জয়েন হবেন। সো এটা তাদের জন্য অনেক বড় একটা বা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো যাই হোক, আমরা কন্টিনিউ করি শামন ভাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার ওই নেটওয়ার্ক একটু আনস্টেবল। হ্যাঁ যাই হোক, আমি ফোন নেটওয়ার্ক সুইচ করলাম। তো আজকে বেসিক্যালি আমাদের এই পর্যায়ে যেটা আলোচনা করার কথা, মানে ফেসবুক অ্যাড এর যে সিস্টেমটা, টুলস গুলো, এটা বেসিক্যালি আজকে আমাদের ডিসকাশন শুরু করার কথা আর কি। তো সিন্স আমার আসলে একটা টেকনোলজিক্যাল ইস্যু চলতেছে, মানে ওই ফোনে আমি এটা কানেক্ট করতে পারছি না, তো আজকে আমি দেখাতে পারতেছি না বিষয়টা। বাট এটা নিয়ে আমাদের তার আগে একটা ছোট টপিক আছে, মার্কেটিং ক্যাম্পেইন বা হচ্ছে যে অডিয়েন্স, এই রিলেটেড কিছু আলাপ আলোচনা আছে। হ্যাঁ, তো এখানে একটা ইস্যু হচ্ছে যে আপনারা যারা যারা আছেন এই যে 20-22 জন যারা এগুলো জয়েন করেন আর কি, হ্যাঁ, তো এখানে কিন্তু পিওর ভাবে মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের কেউ কিন্তু নাই, মানে কেউ কে আছেন যারা পিওর মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের বা হচ্ছে যে আদার্স কোনো বিজনেস ব্যাকগ্রাউন্ডের? মানে ইন্টার লেভেল বা হচ্ছে আপনার অনার্স লেভেল বা মাস্টার্স লেভেল যেটাই হোক না কেন, কমার্স ব্যাকগ্রাউন্ডের কেউ আছেন? কমার্স ব্যাকগ্রাউন্ডের তো থাকার কথা, এর আগে একদিন শুনছিলাম সম্ভবত। না, প্রবাবলি নাই সম্ভবত, কারণ আগের ক্লাসে আমি সম্ভবত যখন ইয়া নিলাম আমি প্রথম ক্লাসে ভাইয়া আগে ছিলাম, কিন্তু পরবর্তীতে সাবজেক্ট চেঞ্জ করেছি এই জন্য মানে কিছু বল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে এটা একটা ইন্টারেস্টিং বিষয় আর কি। হ্যাঁ, যে মানে কেউই আসলে মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের না, কিন্তু কাজ করছে মার্কেটিং এর একটা ছোট মানে মার্কেটিং এর একটা পার্ট নিয়ে। হ্যাঁ, তো তাহলে আমার মনে হয় এই জায়গাটা আসলে এই ইস্যুটা নিয়ে আমাদের অন্তত কিছু আলোচনা করার দরকার আছে। আমাদের ইভাবো সম্ভবত মার্কেটিং এ ছিল, উনি এখন দেখতেছি না ক্লাসে, উনি হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ডে ছিল। ইভাবো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা আমি এখন আসলে মানে মার্কেটিং ডিসকাশন করে এই জিনিসটা ওই একাডেমিক ভাবে যেভাবে পড়ায় ওইভাবে ডিসকাশন করতে গেলে অনেক বড় হয়ে যাবে, এন্ড সবচেয়ে বড় কথা আপনারা বুঝবেনও না। আমি খুব সিম্পল টার্মে জিনিসগুলো আলোচনা করবো আর কি, যে মার্কেটিং বলতে বেসিক্যালি কি বোঝায়, অ্যাডভার্টাইজমেন্ট বলতে বেসিক্যালি কি বোঝায়, এন্ড কিভাবে আপনি ফেসবুকে সেটা ইউজ করবেন আর কি। তো ফার্স্ট অফ অল আপনারা নিজেরাই একটু বলেন আর কি, যে মার্কেটিং বলতে অ্যাকচুয়ালি আপনারা কি বোঝেন, মানে আপনাদের নিজেদের কনসেপ্টটাই বলেন আর কি। আমি যা বুঝি, আমি মার্কেটিং বলতে বুঝি যে আমি কোনো একটা কিছু সেল করতেছি, কোনো একটা সেবা বা কোনো একটা বিষয়, আমি বা সেল না করলেও আমি চাচ্ছি যে একটা ব্র্যান্ড দাঁড় করাতে বা মানুষের কাছে পৌঁছে দিতে, মানুষের কাছে পৌঁছে দেওয়া বা অ্যাপ্রোচ করা যে তুমি এটা আমার সেবা গ্রহণ করতে পারো, অথবা তোমার কিছু গ্রহণ করার দরকার নেই, তুমি আমার লোগোটা দেখে রাখো যে আমি আসলে এইরকম কিছু একটা এক্সিস্ট করে। আমার কাছে এটাই মনে হয় যে মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষের সাথে ইন্টারঅ্যাকশন করা, এটাই মার্কেটিং কোন একটা বিষয় নিয়ে। রাইট, ওকে, ভালো রিভিশন। অন্য কার কি মনে হয় আপনারা শেয়ার করতে পারেন? ভাইয়া আমার এরকম মনে হয়, আমি নির্দিষ্ট প্রোডাক্ট সেল করি, এই প্রোডাক্ট সম্পর্কে বাজারজাত মানে মানুষকে আমি এগুলো পৌঁছে দেওয়া যে আমি বিক্রি করি বা সে আমার কাছে কিনতে সেইটা কি? অন্য কেউ অনুমান করেন? এখন আপু একটা পয়েন্ট বললো যে মার্কেটিং হচ্ছে যে কোন একটা প্রোডাক্টের প্রমোশন, ঠিক আছে, তাহলে প্রোডাক্ট ছাড়া আর কি কি জিনিসের মার্কেটিং হতে পারে? সেবা
আমি কিছু এক্সাম্পল যদি বলি, ধরেন এই মুহূর্তে আপনি যে জিনিসটা নিয়ে জয়েন করছেন ল্যাপটপ অথবা আপনার ফোন, সেটা একটা প্রোডাক্ট, তাই না? তো এখন এই প্রোডাক্টটা একটা মার্কেটিং হতে পারে। আপনি যেটা ইউজ করতেছেন সেটা স্যামসাং হোক বা হচ্ছে অ্যান্ড্রয়েড আদার কোনো ডিভাইস হোক বা হচ্ছে অ্যাপেল হোক, হ্যাঁ, তো এগুলার এটা হচ্ছে একটা ফিক্সড প্রোডাক্ট, একটা ফোন, তাই না? তো এই এরকম আরো অনেক প্রোডাক্ট আছে। আমরা টিভিতে প্রচুর বিজ্ঞাপন দেখি, সাবানের বিজ্ঞাপন দেখি, তারপর হচ্ছে যে বিভিন্ন ড্রিঙ্কস এর বিজ্ঞাপন দেখি, সবগুলো প্রোডাক্ট। প্রোডাক্টের মার্কেটিং হতে পারে অথবা একটা সার্ভিসের মার্কেটিং হতে পারে। সার্ভিস সেক্টর কি কি হতে পারে? ধরেন যে টেলিকমিউনিকেশন একটা সার্ভিস, বা কাউন্সেলিং একটা সার্ভিস, বা এই যে এই মুহূর্তে আপনারা যে শিখতেছেন জানতেছেন, হ্যাঁ, এখানে একটা নলেজ শেয়ারিং হচ্ছে, হ্যাঁ, তো এটাও কিন্তু একরকম এটাও কিন্তু একটা মার্কেটিং হয়। নলেজের মার্কেটিং বা এডুকেশনের মার্কেটিং, সেটাও একটা মার্কেটিং হয়। তারপর কি কি বিষয় হইতে পারে? একটা ব্যক্তির মার্কেটিং হইতে পারে, তাই না? একটা পার্সোনের ব্র্যান্ডিং হইতে পারে। ধরেন সাকিব আল হাসান, তার একটা পরিচিতি আছে, সেটার মার্কেটিং হইতে পারে। বা আপনারা কি ওই মাঝে মধ্যে দেখবেন যে পত্রিকায় ইয়া দেয় বিভিন্ন ফিচার করে বিভিন্ন নায়ক নায়িকা বা হচ্ছে অভিনেত্রীদেরকে, হ্যাঁ, ওটাও কিন্তু একটা মার্কেটিং, হ্যাঁ, পাবলিক রিলেশন তৈরি করে। এইরকম আরো অনেক বিষয়ে মার্কেটিং হইতে পারে, হ্যাঁ। তো মার্কেটিং আরো এরকম নানা বিষয়ের হইতে পারে। তো মার্কেটিং এর কোর যে বিষয়গুলো আছে, যে একটা বিজনেস হোক বা হচ্ছে কোন প্রোডাক্ট হোক বা আরো বিভিন্ন জিনিস যেটাই হোক, তো ওই একটা নির্দিষ্ট যে বিষয় সেটাকে আমরা প্রমোট করবো, প্রচার করবো, প্রচার করা মানুষের কাছে, হ্যাঁ। তো মার্কেটিং এ কি কি কাজ থাকতে পারে? প্রচার করা একটা কাজ থাকতে পারে। তারপরে ওই প্রচার করার পরে যে জিনিসটা আমি প্রচার করতেছি সেটা সেল করা একটা কাজ হইতে পারে, হ্যাঁ। তো এই এইটা হচ্ছে মোটা লাগে দুইটা কাজ। একটা হচ্ছে আপনাকে প্রোডাক্টকে বা হচ্ছে যে জিনিসটা আপনি মার্কেটিং করতেছেন সেটাকে আপনার প্রচার করতে হবে, দ্বিতীয়ত সেটাকে সেল করতে হবে। এই দুটো হচ্ছে মোটা লাগে দুইটা ভাগ আর কি, হ্যাঁ। তো এখন এই দুইটা কাজ করতে গেলে আমরা কি কি করতে হয়, মানে আমি যদি প্রোডাক্টের প্রমোশন করতে যাই এবং প্রোডাক্ট দিন শেষে সেল করতে যাই, তখন আমাকে কি কি করতে হইতে পারে? আমাকে তোমার মার্কেটের রিসার্চ করা লাগে, হ্যাঁ, এবং মার্কেট এবং রিসার্চ করার পর আমি যে ডেটাগুলো পাই সেটা নিয়ে আমাকে কি করা লাগতে পারে? অ্যাডভার্টাইজিং করা লাগতে পারে, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে বেসিক টার্ম, আমি খুব সিম্পলি বলতেছি, মানে আমি কোনো জটিল একাডেমিক ডেফিনিশনে যাচ্ছি না, সিম্পলি বলতেছি যাতে আপনারা বোঝেন। মানে যেহেতু কেউই আপনারা পিওর মার্কেটিং মানে মার্কেটিং এই বিজনেস সেক্টর না, হ্যাঁ। তো তারপরে এটা খুব ইন্টারেস্টিং টপিক মার্কেটিং, বা যে কোনো মানে যে কোনো মানুষ এটা সহজে বুঝতে পারে অন্য যে কোনো টার্মের চেয়ে, এটা একটা মজার বিষয়। তো এখন আমরা কিছু স্পেসিফিক প্রোডাক্ট বা হচ্ছে টার্গেট নিয়ে আমরা কথা বলবো একটু, হ্যাঁ, যাতে করে আপনারা যখন যেটা ফেসবুক অ্যাডে আমরা যখন দেখাবো তখন আপনারা সহজে জিনিসটা বুঝতে পারেন। এখন আমরা কিছু প্রোডাক্টের কথা চিন্তা করি, চলেন, হ্যাঁ। ধরেন যে কি কি প্রোডাক্ট হতে পারে, আমি কয়েকটা প্রোডাক্টের নাম বলবো, হ্যাঁ। তার মধ্যে একটা প্রোডাক্ট আমি বলি, ধরেন যে ওই যে চুল পড়ার ওষুধ, নিশ্চয়ই আমাকে বিজ্ঞাপন দেখছেন চুল যে পড়ে যায়, তাই না? তো চুল পড়ার ওষুধ, এটা কি একটা প্রোডাক্ট? এটা পণ্য, এটা একটা পণ্য, হ্যাঁ, পণ্য। অথবা ধরেন এই যে ত্বক ফর্সা করার ক্রিম বা ত্বক উজ্জ্বল করার ক্রিম, এরকম অনেক পণ্য যেগুলো আমরা অনেকেই রেগুলার ইউজ করি, তাই না? তো এখন ধরেন চুল পড়ার পণ্য, এটা যদি চুল মানে চুল পড়ার তো না, চুল পড়া রোধ করার পণ্য আর কি, মানে টাক মাথায় টাক দূর করার পণ্য ওষুধ, হ্যাঁ। তো এরকম একটা ওষুধ ধরেন যে আপনারা এটা মানে আপনারা সেল করবেন, ঠিক আছে। আপনি যে প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন সেটার নাম হচ্ছে ধরেন অ্যারোমা চুল, কি বলা যায় এটাকে, ভালো নাম আছে আগে,
ধরেন যে অ্যারোমা হেয়ার ট্রিটমেন্ট, ঠিক আছে, এটা একটা নাম হইতে পারে, অ্যারোমা হেয়ার ট্রিটমেন্ট, ঠিক আছে। তো এইটা আপনার একটা নাম দিলেন অ্যারোমা হেয়ার ট্রিটমেন্ট, এইটা আপনার প্রোডাক্ট, ঠিক আছে। তো এখন আপনি এটার কি করবেন, প্রমোশন করবেন, তাই তো, প্রচার করবেন, কারণ মানুষ তো জানে না যে আপনার, আপনি যেটা বিক্রি করেন বা আপনার কাছে এটা আছে। তো আপনি এই যে অ্যারোমা হেয়ার ট্রিটমেন্ট কে বিক্রি করবেন, তো বিক্রি করার সময় আপনাকে অনেকগুলো কাজ করা লাগতে পারে, তাই না? তো কি কি কাজ করা লাগতে পারে, প্রথমত আপনার এইটার মার্কেটটা জানা দরকার, মানে অ্যাকচুয়ালি কারা কারা এই জিনিসটা কিনতে পারে। হ্যাঁ, তো এইটা নিয়ে আপনারা একটা আইডিয়া জেনারেট করেন যে এই যে আপনি যে অ্যারোমা হেয়ার ট্রিটমেন্টটা বিক্রি করবেন, যেটার লাভ হচ্ছে যে মানুষ, মানুষের মাথায় চুল পড়ার সমস্যাটা দূর হবে।30-এর পরে হালকা হালকা চুল পড়া শুরু হয়, 35-এর দিকে যাদের টাক হওয়া মোটামুটি শুরু হয়ে যায়, এরপরে 45-এর দিকে টাক হয়ে যায় ভালোই, এরপরে শেষের দিকে মানে মানুষ চেষ্টা করতে থাকে মরা রাগ পর্যন্ত চুল যাতে উঠে। আপনাদের প্রাথমিক কথা থেকে দুটা জিনিস উঠলো, দেখেন আপনারা একটা বিষয় বললেন বয়স, বয়স হচ্ছে একটা ভেরিয়েবল, হ্যাঁ, একটা ফ্যাক্টর, যে 30-35 বছর অন্তত এরকম মানুষের চুল সাধারণত বেশি পড়ে, মানে এই বয়সে সাধারণত পড়া শুরু হয়, তো এর নিচেও পড়ে, আমরা এরকম কিছু কেস দেখছি। হ্যাঁ, এটা একটা ফ্যাক্টর, তো বয়স কম বেশি সেটা আমরা পরে যাবো, বাট এটা একটা ফ্যাক্টর যে বয়স, এটা একটা ভেরিয়েবল, তাই না? তারপর আরেকজন বললো যে মেয়েদেরও পড়ে, কম বয়সে পড়ে, বেশি বয়সে পড়ে, তাহলে জেন্ডার বা লিঙ্গ এটাও একটা ফ্যাক্টর। এখন এরকম আর কি কি বিষয়ে আপনি চিন্তা করবেন, এই ওষুধ দেওয়া যখন আপনি মার্কেটে ছাড়তেছেন, আপনি আর কি কি বিষয়ে চিন্তা করবেন? মানুষ এটা এফোর্ড করতে পারবে কিনা, যে আমার এটার রেঞ্জ বেশি হলে তো মানুষ এফোর্ড করতে পারবে না, আবার রেঞ্জ কম হলে মানুষ সহজে এটা নিতে পারবে। যেমন আমার অফিস ছিল আগে ধানমন্ডিতে, তো আমরা এই মাসে গুলশানে শিফট করলাম, এখন যেটা হচ্ছে আমি আগে ওই ধানমন্ডিতে যখন ফুড পান্ডা অর্ডার দিতাম, দেখতাম যে মোটামুটি কম টাকা মানে পাওয়া যেত, এখন থেকে যেখানে করতাম আবার গুলশানে, হ্যাঁ, অর্গানিক জিনিসের উপর মানুষ বেশি ট্রাস্ট করে। আচ্ছা, ওটা তো আপনি ভ্যালু পোস্ট করার সময় বলবেন, মানে যখন আপনি করবেন একজন বললো বয়স বিবেচনা করতে হবে, আরেকজন বললো লোকস বিবেচনা করতে হবে, জেন্ডার বিবেচনা করতে হবে, এরকম আর কি কি বিষয় থাকতে পারে? অনেক প্রবলেম থাকে না, যেমন ওকম থাকে বা
খুশকির টাইপের মানে এই টাইপের প্রবলেমের ভেরিয়েশনের জন্য তোমাকে ডিসাইড করতে হবে যে অ্যাকচুয়ালি আমি কোন প্রবলেমের জন্য কোন প্রোডাক্টটা মার্কেটে আনতে চাই বা প্রবলেমটা প্রবলেমটা স্পেসিফিক করে দেওয়া হয়েছে কিন্তু যে এটা হতে ফুল পড়া রোধ করার জন্য খুশকি কিন্তু টোটালি মোটামুটি আলাদা বিষয় তারপর ভাইয়া কারা কারা সার্চ করে ওইটা দেখি আর কি কারা কারা ফুল পড়া নিয়ে সার্চ করে কারা কারা প্রাথমিক ভাবে যেটা আমরা বুঝতেছি যে আপনি একটা প্রোডাক্ট বানাইলেন যেটা দ্বারা হচ্ছে কি করা যায় যেটা দ্বারা এই ফুল করা কমানো যায় তাই তো আরো অনেক নেচার এখানে আনা যায় আমি এত বিস্তারিত আছি আপাতত যেগুলো আমি বলছি তো এখন তাহলে আমরা চিন্তা করলাম এই যে প্রোডাক্টটা অ্যারোমা হেয়ার ট্রিটমেন্ট এটা সাপোজ ধরেন যে 30-55 পর্যন্ত মানুষ এটা ইউজ করবে 55-60 পর মানুষ এটা ইউজ করবে বলে আমার মনে হয় না কারণ ওই বয়সে আসলে চুল মানে চুল থাকলে না পরে চুল বন্ধ করার এটা নিয়ে এত কেয়ার করে না আসলে বড় হয়ে যায় হ্যাঁ তো এটা আরো অড লাগবে ওই বয়সের জন্য আর আমি প্রাথমিকভাবে ধরতেছি যে 30-50 বয়সের মানুষের জন্য আমি এই প্রোডাক্টটা ডেভেলপ করছি এখন এইটার কম বেশি অনেকে কিনতে পারে সেটা বিষয় না কিনলে কিনে সমস্যা পাস পয়েন্ট তাই না তো তাহলে এখন আমি একটা অডিয়েন্স প্রাথমিকভাবে বের করলাম ঠিক আছে এখন আমি কি করবো এদের কাছে রিচ করবো তাই না এই যে 30-55 বয়সের মানুষ এবং যারা কিনা বেশি আমি ধরতে পারি এটা লোকেশনটা আমরা একটা আলাপ করি এটা লোকেশনটা কি হইতে পারে সাধারণত লোকেশনটা মানে চুল করার হাতটা বেশি কোন জায়গায় বলেন তো এই শহরাঞ্চলে বেশি না গ্রামাঞ্চলে বেশি ভাই শহরে বেশি শহরাঞ্চলে বেশি খুব বেশি হয় না আরকি শহরে বিক্রি সম্ভাবনা বেশি মানে শহরে এই সমস্যাটা বেশি থাকবে আরকি তাহলে আপনি তাহলে কি করবেন তাহলে ধরেন আপনি প্রোডাক্ট ডেভেলপ করবেন তো আপনার টার্গেট থাকবে যে বাংলাদেশে যে আরবান এরিয়া গুলো আছে মূলত সেই জায়গাটা আপনি ডিস্ট্রিবিউট করার প্ল্যান করেন ঠিক আছে তো ঠিক আছে তাহলে আমরা প্রথমে প্রোডাক্ট সিলেক্ট করলাম তারপরে একটা টার্গেট অডিয়েন্স ভাবলাম আমরা রিসার্চ করে হ্যাঁ তো এখন এই রিসার্চ করার রিসার্চটা আমরা খুব সিম্পলি বলতেছি যে আমি আমি ধারণাগত আমরা বলতেছি যে এই বয়স এই লোকেশন বা এই জেন্ডার হ্যাঁ তো এটার এটা ডিপ ভাবে গেলে মানে আরো যদি গভীরভাবে বলা যায় তো আরো অনেক কিছু বলা যায় আমি গভীরে যাচ্ছি এখন কিভাবে রিচ করা যায় এখন আপনি ওই খেলার সময় দেখবেন যে টিভিতে অ্যাড দেয় ওইটাও একটা রিচ আবার হচ্ছে পত্রিকাতে এই কি করে পত্রিকায় বিজ্ঞাপন দেয় আবার রাস্তায় বিলবোর্ড টানায় অনেকগুলো মিডিয়াম হইতে পারে তাই না আরো অনেক মিডিয়াম হইতে পারে তো আমরা এইখানে কোন মিডিয়ামটা নিয়ে আলোচনা করতেছি ফেসবুক রাইট ফেসবুক মার্কেট ফেসবুকের দ্বারা আমরা কি করব মানুষের কাছে রিচ করব ঠিক আছে তখন আমাকে কি করতে হবে ফেসবুকের এই জায়গাতে খুব ভালো কিছু ফিচার আছে যে ফেসবুকে আপনি যেমন লগ ইন অ্যাকাউন্ট করেন তো ফেসবুক আপনার বয়স জেন্ডার লোকেশন হ্যাঁ এই জিনিসগুলো আর শুরুতেই হচ্ছে যে নিয়ে ফেলেন নেওয়ার পরে আপনি এই যে দীর্ঘদিন ধরে ফেসবুকে আসছেন অনেক বছর ধরে হ্যাঁ তো আপনার আপনি ফেসবুকে যে ধরনের কন্টেন্ট দেখেন যে ধরনের কাস্টমার করেন এই জিনিসটা ওরা একটা বিহেভিয়ারাল অ্যানালাইসিস করে রাখেন আপনি আসলে এই ধরনের মানুষ এই ধরনের বিষয়ে বেশি পড়া পছন্দ করবেন এবং আপনাকে বেসিক্যালি ওই বিষয়গুলো দেখায় হ্যাঁ এরকম আরো অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা ফেসবুকে টার্গেটিংটা করি ঠিক আছে
তাহলে আমি কি করব, আমি ফেসবুকে যখন টার্গেটটা করব তখন আমার যেটা গোল থাকবে যে প্রাথমিকভাবে যাদের বয়স 30 থেকে 50 তাদেরকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তারা মেল ফিমেল দুটাই হতে পারে, এবং এদের সমস্যা কি, এদের সমাধান তুল করে তাহলে আমাদের দেখতে হবে টুল বিষয়ক যেসব পেজ আছে এসব পেজ আর লাইক দেয় কিনা, টুলের পাশাপাশি আরো যে রিলেভেন্ট বিষয়গুলো আছে ওই বিষয়গুলো দেখতে হবে। ঠিক আছে, এর পাশাপাশি আমি আরো কিছু বিষয় দেখতে পারি যে তারা অনলাইন থেকে কেনাকাটা করে কিনা, অনলাইন থেকে কেনাকাটা করার যে তাদের টেন্ডেন্সি আছে কিনা। হ্যাঁ, আর যদি আমার ফিজিক্যাল শপ থাকে, মানে আমি যে ওষুধটার কথা বলছি পার্টিকুলার যে ওষুধটা, অনলাইনে আমি মাথা চুল পড়ানোর ওষুধ বিক্রি করতেছি, হ্যাঁ যে অনলাইনে হয় তাহলে আমার খেয়াল রাখতে হবে যে এই মানুষগুলো আসলে অনলাইনে তাদের কেনার প্রবণতা আছে কিনা। হ্যাঁ, তো এইসব বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে আমরা ফেসবুকে টার্গেটিংটা করি মানুষের ডেমোগ্রাফিক ডেটাগুলো। ডেমোগ্রাফি বলতে সে তার বয়স, জেন্ডার, হ্যাঁ আরো কিছু ডেটা আছে, তারপর তার লোকেশন, তারপর তার এরিয়া, তার ইন্টারেস্ট, হ্যাঁ এরকম আরো অনেকগুলো ছোটখাটো বিষয়ের উপর ভিত্তি করে আমরা হচ্ছে টার্গেটিংটা করি। ঠিক আছে, তো এই এই সিম্পলি এইটা হচ্ছে বেসিক থিঙ্কিং যা আপনি যখন ফেসবুক অ্যাডভার্টাইজ করবেন, এটা হচ্ছে বেসিক থিঙ্কিং। তো এটা ডিপে গেলে আর অনেক কিছু আছে, সমস্যা নাই। তো আপাতত এই জিনিসটা আপনারা কতটুকু বুঝতেছেন, মানে আমি যে একটা উদাহরণ দিলাম এটা বিষয়ে কতটা বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাই, আমাদের চিন্তা করতে হবে যে কাদেরকে টার্গেট করছি আমরা। আমি আর একটা প্রোডাক্ট দিই, হ্যাঁ আপনারা একটু প্রোডাক্টটা চিন্তা ভাবনা করেন। ফেসবুকে যে টুলস আছে বিজ্ঞাপন দেওয়া, ওটা খুবই সহজ, ওটা আপনারা এই কি বলে দেখার মতো বুঝতে পারবেন, সমস্যা নেই। তার আগে থিঙ্কিংটা গুরুত্বপূর্ণ। আমি আর একটা প্রোডাক্ট দিই, ধরেন যে আপনি রিয়েল এস্টেট বিজনেস করেন, রিয়েল এস্টেট মানে আবাসন প্রকল্পের ব্যবসা করেন, তো আপনার হচ্ছে আপনি তাহলে কি করবেন, ফ্ল্যাট বিক্রি করবেন, তাই তো? এখন আপনি যদি ফ্ল্যাট বিক্রি করতে চান তাহলে আপনি কি কি বিষয় চিন্তা করবেন, আপনার অডিয়েন্স কারা? ফ্ল্যাট বিক্রি করতে হলে টাকাওয়ালা মানুষ লাগবে, মূলত মধ্যবয়সে মানুষ কিছু টাকা পয়সা কামায়, তাহলে আমি টার্গেট করব 45 বছর থেকে 60 বছরের মানুষ, 40 থেকে 60 এই এজটা এরকম। আর এর চেয়ে কম বয়সে সাধারণত মানুষ কিনে না, মনে হয় 40 থেকে 60। সেটা করবো সেটা আমাদের একটা দেখতে হবে, যে কারণ সব জায়গায় আমরা জানি জায়গা একদম এক হয় না, তো সেক্ষেত্রে আমাদের আসলে মনে হয় যে ওই পয়েন্টটাও বিবেচনা করে নিতে হবে যে আমরা কোন এরিয়াতে আসলে আমাদের বিজনেসটা করতে চাচ্ছি। আর লোকেশন নিতে হবে যে রিচ এরিয়া গুলো, মানে মোটামুটি যদি ওই মানে আমার ফ্ল্যাটের দাম যদি বেশি হয় তাহলে ওই রকম দামের বিয়ে কারা কিনতে পারবে, যে বলেন গুলশানে ধনী মানুষেরা থাকে, তাই রিচ এলাকার ফ্ল্যাট গুলো ওই ধনী মানুষের কাছে পৌঁছাতে হবে এরকম আর কি। লোকেশন ওয়াইজ ফ্ল্যাটের ফিচার ভেরি করবে। হ্যাঁ, আপনি নরমালি ধরেন মিরপুরে বা হচ্ছে যে আশেপাশে যে পার্ট গুলো আছে আর ধানমন্ডিতে যে পার্ট গুলো আছে সেগুলো আর তো অন্যরকম, আপনি গোলশান বর্ণনীতে আসেন এগুলোর পার্ট গুলো আবার টোটাল অন্যরকম, এগুলোর উপরে দেখা যায় সুইমিং পুল আছে, মানে এই বিল্ডিং গুলোর উপরে, হ্যাঁ তারপর পার্টে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, তারপর লিফ্ট তো থাকে এইদিকে, এলাকায় সব জায়গাতে লিফ্ট থাকে, আবার মিরপুরের এদিকে সব জায়গাতে লিফ্ট থাকে না। এই ফেসিলিটি গুলো ভেরি করে এলাকা ভেদে, মানে ওই এলাকায় আসলে কারা থাকে এটার উপর ভিত্তি করে জিনিসগুলো ভেরি করে। মিরপুরের একটা ঘটনা বলি, সবাই বলতেছেন যখন আপনি বললেন না যে লিফটের কথা, মিরপুরে যখন আমি থাকতাম প্রতিদিন আটতলায় উঠতাম আর আটতলায় নামতাম সিঁড়ি দিয়ে, ওই যে চাইনিজের সামনে আপনার কলেজ ছাড়িয়ে এসে হচ্ছে বশিরুদ্দিন গলি, এক নম্বর বশিরুদ্দিন গলি এক নম্বরে,
তো ওই এলাকায় আমি দেখতাম, যেটা আসলে সত্যি, মিরপুরের মোটামুটি ওই এলাকার ভিতরে কোনো ফ্ল্যাটে লিফট নেই। হ্যাঁ, কিছু কিছু ফ্ল্যাটে ছিল, বাট তাদের প্রচন্ড টাকা পয়সা আছে, নিজেদের মানে ছোটখাটো গ্যারেজ পর্যন্ত করা ফ্ল্যাটের নিচেই, যেটা মানে টোটালি একটা ফ্ল্যাট, তারই 4 তলা 5 তলা, এই এরকম টাইপের বাসা ছাড়া কারো লিফট নেই। উপরের তলায় ছাড়া ভাড়া দেয় না, যার জন্য আমি যতগুলা ম্যাচ দেখতে গেছি, যতগুলা ফ্ল্যাট দেখতে গেছি, সব জায়গায় একই রকম অবস্থা, কোনোটাই লিফট নেই। মূল বিষয় আমি যেটুকু বুঝলাম, আমি এখন স্টুডেন্ট, তো সেই হিসাবে হচ্ছে আপনি যে অঞ্চলে মার্কেটিং করতে যাবেন, যে কোন একটা প্রোডাক্টের মার্কেটিং আমি এই অঞ্চলে করব, সো ওই অঞ্চল সম্পর্কে সবার আগে আপনার মোটামুটি একটা ভালো ধারণা থাকতে হবে। এরপরে মার্কেটিং স্ট্র্যাটেজি ফিক্স করতে হবে, যে এই লোকেশনে কোন ধরনের মানুষ থাকে, তাদের ইনকাম কেমন হতে পারে, তাদের টাকা খরচ করার প্রবণতা কেমন হতে পারে, তারা আসলে বিলাসী কিনা, কোন ধরনের প্রোডাক্টের প্রতি তাদের আসলে আসক্তি বেশি, তারা বাইরে গিয়ে শপিং করতে পছন্দ করে নাকি ভিতরের থেকে বাসার ভিতরেই অনলাইনে শপিং করতে পছন্দ করে, যদি বাইরে এসে শপিং করে তাহলে কোন ধরনের প্রোডাক্ট করে, যদি বাসার ভিতরে থেকে করে অনলাইনে তাহলে কোন ধরনের প্রোডাক্ট হচ্ছে শপিং করতে ভালোবাসে। সো এই জিনিসগুলো আগে সবার আগে ভাবতে হবে, তারপরে আস্তে আস্তে একটা নির্দিষ্ট প্রোডাক্ট অনুযায়ী এই সব যে সেক্টরগুলো আছে সেগুলোই নিয়ে গিয়ে দেখতে হবে যে হ্যাঁ আসলে ওইটার সাথে মিলে কিনা, যদি না মিলে ওই সেক্টর টোটালি বাদ, যদি মিলে তাহলে থাকবে, এবং শর্ট আউট করে যে সেক্টরগুলো হইলো ওই সেক্টরের থেকে আবার আস্তে আস্তে শর্ট আউট করতে হবে, যে হ্যাঁ তাদের এই যে প্রোডাক্টটা আমি তাদের কাছে দিচ্ছি এই প্রোডাক্টটা তাদের লাইক হইতে পারে কিনা, এইটার রেঞ্জ এত থেকে এতর ভিতরে হইলে তারা ট্রাস্ট হচ্ছে যে থাকতে পারে কিনা তাদের কাছে। আমার কাছে মোটামুটি এটা মনে হয়েছে। এখন শাওন ভাই বলেন যে আমি কি আসলে ঠিক বুঝছি কিনা। ওকে, সো আপনারা যারা যারা যতটুকু ভাবছেন বলতে পারেন, একজন একজন করে বলেন, যাতে আমাদের সবারই আসলে নলেজ শেয়ারিং হবে। আমি তো একটু করে দিলাম, তো এটার সাথে আপনারা যদি কেউ কিছু অ্যাড করতে পারেন আরো বেশি ভালো হয়। হ্যাঁ, যেটা বলবেন যে মার্কেটিং জিনিসটা কি আর হচ্ছে যে অডিয়েন্স জিনিসটা কি, হ্যাঁ এটাই বলবেন আর কি, কি বিষয়ে আপনি ভাবেন চিন্তা করবেন এটাই বলেন আর কি। আমার কাছে প্রথমেই একটা জিনিস মনে হয় যে আমাদের এইজটা খুব বেশি এখানে বড় একটা ফ্যাক্ট, যে ফ্ল্যাট কেনার চিন্তা ভাবনা জোয়ান মানুষ খুব একটা কম করে, মানে 45 বছর 50 বছর এই বয়সের লোকেরা ফ্ল্যাট কেনার চিন্তা ভাবনা করে, যাদের কাছে টাকা আছে ক্যাশ, ওদের কাছে প্রথমে পাঠাইতে হবে। আচ্ছা, একজন একজন করে বলেন, যার যতটুকু মনে হয় সেভাবে বলেন। কারো বলার নাই ভাই? আমি তো যেটা বললাম সেটা ওই যে প্রফেশনটা, আমি মানে মানে আমার মাথায় ওটা আসছিল যে হয় বিজনেস করাটা একটা তাদের মানে দিক হতে পারে, যে যারা বিজনেসম্যান যারা করে বা যারা সরকারি চাকরি করে, কারণ আমরা নরমালি জানি যে বেসরকারি চাকরিতে আসলে টাকা বা ওই ধরনের পুঁজি করতে একটা ফ্ল্যাট কেনার জন্য সেটা অনেক সময় লেগে যায়, তাদের বয়স 40-এর বেশি বা 50-এর বেশি, তখন হলে হয়তো তাদের হাতে ততটা টাকা থাকে। এছাড়া চলো বা কম বয়সে বা চাকরিরত অবস্থায় হয়তো সরকারি চাকরিজীবীদের এটা বেশি সম্ভব হয় করতে পারাটা, তো আমার মনে হয় সরকারি চাকরিজীবীদের শেষ বয়সে দেওয়া ভালো, ওই সময় পেনশনের টাকা টাকা থাকে, জোয়ান বয়সে থাকে না। অনেক অংশে দেখছি যে তারা লোন নিতে পারে, যে বাড়ির জন্য লোন, তারা ইভেন গাড়ির জন্য অনেক ক্ষেত্রে লোন নিতে পারে,
ব্যাংকাররাও তো পারে লোন নিতে যারা ব্যাংকে জব করে। হ্যাঁ, আমার মনে হয় ওই বিষয়টা যদি টার্গেট করা হয় যে তারা সরকারি চাকরি করছে, কোন এরিয়াতে তারা থাকছে, হয়তো তারা সরকারি কোনো কোয়ার্টারে থাকছে, তবুও তাদের ওই ধরনের একটা টার্গেট থাকতে পারে যে তারা পাশাপাশি একটা ফ্ল্যাট কিনবে বা তারা এই ধরনের কিছু ইনভেস্ট করতে যায় নিজেদের টাকাটা। গুড পয়েন্ট। আচ্ছা, আর আর কেউ বলেন? আর কেউ নাই? দুই তিন জন ছাড়া যারা বাইরে জব করে, মানে বিদেশে জব করে, তারা তো কিনতে পারে। আচ্ছা, বিদেশে জব করে বলতে কোন ধরনের জব? মানে করে আইটি রিলেটেড জব, মানে যারা মানে এখানে অনেক আছে না, ভার্সিটি স্টুডেন্টরা চলে যায়, 4 বছর পড়াশোনা করে হয়তো কোনো সফটওয়্যার কোম্পানিতে চলে গেল, সেই রিলেটেড মানুষগুলো তো কিনতে পারে। শাওন ভাই, এইটা আপনি কি মনে করেন? যারা মানে বিদেশে চাকরি করে, মানে অনেক টাইপের মানুষ আছে না যারা চাকরি করতে যায়, কারণ বিদেশে তো বেশি বড় এরকম হলে আর কি। না না, বিদেশে যারা যায়, মানে সিলেটের পার্সপেক্টিভে যদি বলি, সিলেটিরা বিদেশ গেলে ওরা সাধারণত ফ্ল্যাট কিনে না, ওরা নিজেদের বাসা তৈরি করে, বিল্ডিং নিজেরা দাঁড় করে, জায়গা কিনে, জমি কিনে বিল্ডিং বানায়, ওরা ফ্ল্যাট কিনে না কোথাও। তার মানে যেহেতু মানে বিদেশ যাওয়ার প্রবণতা সিলেট অঞ্চল, চট্টগ্রাম অঞ্চল বা এইদিকে বেশি, তাহলে ওদেরকে আসলে টার্গেট করলে খুব একটা ফল পাওয়া যাবে বলে মনে হয় না, ওরা ফ্ল্যাট কিনবে না। ওকে, আর কেউ? যে জব, ভাই আমার মনে হ্যাঁ, উইমেন মানে জব করে ভালো কোনো করতে জব করে এখন তারা তো মেরে ধরে, কারণ মেরা জায়গা কিনার মধ্যে একটু মেরা রাখতেছি আর হয়তো বা, হ্যাঁ হতে পারে। আরেকটা মনে হয় আমার কাছে, যদি হাস্যকর, যে ফিল্মস এন্ড মিডিয়ার সাথে যারা জড়িত, এদের ফ্ল্যাটের প্রতি একটা লোভ থাকে, আকাঙ্ক্ষা থাকে, এদের মনে জীবনে একটা শখ থাকে ফ্ল্যাট পাওয়ার, তো এদের কাছে পৌঁছানো যেতে পারে। এটাও একটা গুড পয়েন্ট। মজার ব্যাপার আছে, যারা ফিল্মে কাজ করে বা মিডিয়াতে কাজ করে, এদের আসলে ওই বছরে 12 মাসের ভিতরে 12 দিন বাসায় থাকে কিনা ডাউট আছে। হ্যাঁ জি, আমার একটা দৌড়াদৌড়ি করতে থাকা লাগে। জি, আমি একটা পয়েন্ট মাত্র আমার ওই যে ভাইয়ের কথা থেকে মনে আসলো যে আমরা চাইলে বিভিন্ন সেক্টর যারা আছে, যেমন বিজনেস যারা মনে করেন মার্কেটিং করে, বা যারা আইটি রিলেটেড বা সেক্টর যেগুলো যাদের অনেক এমপ্লয়ি থাকে, তারা তাদের এমপ্লয়ীদের জন্য ফ্ল্যাট ঠিক করতে চায় বা তাদের ওই ধরনের সুবিধা দিতে চায়, ওই সব ক্ষেত্রে আমরা চাইলে যোগাযোগ করতে পারি বা তাদের টার্গেট করতে পারি, যাতে তারা আমাদের থেকেই ওই সকল ফ্ল্যাট গুলো নেয়। সেখানে দামের বোঝাপড়া থাকবে একটা, কিন্তু আমার মনে হয় যেটা একটা টার্গেট হতে পারে তারা এক ধরনের, যে না তাদের তাদের এমপ্লয়ীদের জন্য যেহেতু নিবে, তা আমাদের কাছ থেকে চাইলে নিতে পারে, এরকম কিছু। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই দেখতেছে মোটামুটি এটাতে পার্টিসিপেট করতেছে, তো এটা ভালো লাগার বিষয়। আমি আজকে ক্লাসটা মানে এখানে আসলে আমি আমি কন্টিনিউ করতে পারছি না খুব বেশিক্ষণ, মানে অফিসে একটু কাজ জমে আছে, চেষ্টা করা লাগবে আর কি। আমি আর এই জায়গাটাতে হচ্ছে আপনাদের আর একটু পড়াশোনা করা দরকার। হ্যাঁ, আমি কিছু রিসোর্স গ্রুপে শেয়ার করবো না, আর আমি পাশাপাশি রিকোয়েস্ট করবো যে আপনারা কিছু রিসোর্স অনলাইনে একটু পড়াশোনা করেন, দুইটা বিষয় নিয়ে পড়াশোনা করবেন। একটা হচ্ছে মার্কেটিং জিনিসটা কি, জেনারেল টার্মে মার্কেটিং টা কি, এটা নিয়ে আপনারা ইউটিউবে কিছু ভিডিও পাবেন বা গুগলে সার্চিং করতে পারেন। তারপরে দ্বিতীয় হচ্ছে কিভাবে একটা মার্কেটের রিসার্চ করতে হয়, হ্যাঁ এটা সিম্পল টার্মে দেখবেন যে মার্কেট রিসার্চের ভেরিয়েবল গুলা কি কি, আমাকে দেখতে হবে তারও কারা কারা এখানে
এই এই জিনিসটা নিয়ে কাজ করতে এটাও আমাকে দেখতে হবে। তারপরে আমি কোন জায়গাতে আসলে কাজ করতে কোন মার্কেটে আমি কাজ করতেছি, আমি কি বাংলাদেশের মার্কেটে বিক্রি করতেছি নাকি আমি ইউএস এর মার্কেটে বিক্রি করতেছি। হ্যাঁ বাংলাদেশের মার্কেটে আমি ওই কি বলে ওই ওয়াশরুমের পানিতে কালার মিশিয়ে ওইটাও তেল হিসেবে বিক্রি করতে পারি, যে যখন ইউএস এর মার্কেটে আমি কাজ করবো তখন ব্যাপার আপত্তি বলা হবে কিনা। হ্যাঁ এই ধরনের ঘটনা ঘটে আসলে, সেজন্য বলছি ইভেন আমার একটা ক্লায়েন্টও আছে যে হচ্ছে যে ওই চুল করা হচ্ছে বিক্রি করে বানানো হয় তো এটা যে কাস্টমারের হাতে গিয়ে পৌঁছায় এর মাঝখানে যে লম্বা চেইনটা আছে কোন কোন জায়গায় যায় এটাও কিন্তু। হ্যাঁ তারপরে হচ্ছে যে আপনার প্রাইসিং, এই প্রাইসিং টা আমি দিচ্ছি। হ্যাঁ জানি না, হ্যাঁ 10 মিনিট করে দিয়েছি। হ্যাঁ সরি, তারপরে হচ্ছে যে প্রাইসিং টা আমাকে দেখতে হবে যে আমি আসলে যে জায়গার জন্য প্রাইসিং টা দিচ্ছি ওটা আসলে ঠিক রকম মানে ঠিক প্রাইসিং কিনা। এবং প্রাইসিং আরো কিন্তু সেগমেন্ট হয়, হ্যাঁ যেমন আপনারা দেখবেন যে ওই প্রাইসিং সেগমেন্ট অনেক বড় হয়, লোকেশন করার পরে আসলে কি ইফেক্ট হইলো, হ্যাঁ এটাও দেখতে হবে। তো আগে যে জিনিসটা হইতো আগে মানে আমি কারণ আমি ধরেন যে বাংলাদেশ আর শ্রীলঙ্কা খেলা চলছে, হ্যাঁ তো আমি কি করলাম আমি ওই খেলার মাঝখানে একটা বিজ্ঞাপন দিলাম, এই বিজ্ঞাপন সবাই দেখতে দেখুন পরে আবার সার্ভে করা লাগতো, জরিপ করা লাগতো, হ্যাঁ বিজ্ঞাপনটা কার দেখছে দেখার পর তাদের কি মনে হয়েছে বিজ্ঞাপন যেটা দেখছে আওদর মনে আছে কিনা। তো দেয়ার লট অফ থিং, বাট এখন এখন যে বিষয়টা হয়েছে এখন একটা প্রোডাক্ট লঞ্চ করা হইলো, ধরেন দাদা একটা প্রোডাক্ট আসলো করলো ঠিক আছে, ওই প্রোডাক্টটা কারা ওই প্রোডাক্টটা কারা দেখলো ফেসবুকে বা দাদা যে দেখার পরে তারা কতক্ষণ দেখছে কোন কোন জায়গা দেখছে কোন কালারটা পছন্দ করছে কোন কোন পেজে গেছে, আপনি দাদা যে যতগুলো পেজে ঘোরাঘুরি করবেন সবগুলো রেকর্ড হয়ে যাবে। আপনি আপনার ফেসবুকে বা হচ্ছে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে বা হচ্ছে গুগলে যা কিছু সার্চ করবেন সবগুলো রেকর্ড হয়ে যাবে। চলে আসে তো এখন যেটা হয় একটা বিজ্ঞাপনের ডিস্ট্রিবিউশন এরিয়া বিজ্ঞাপনের কোন কোন জায়গাতে ডিস্ট্রিবিউট করা হয়েছে কোন কোন জায়গাতে দেখানো হচ্ছে কারা কারা দেখছে যারা দেখছে তাদের বয়স কিরকম তাদের ডেমোগ্রাফি কিরকম তাদের নেচার কিরকম তাদের বাইং বিহেভিয়ার কিরকম এই টু জেড সব কিছু আসলে মনিটর করা যায়। তো যেহেতু মনিটর করা যায় তাহলে একটা মার্কেটিং ক্যাম্পেইনের রেজাল্ট একদিনই দেখা যায়, হ্যাঁ মানে একদিনই মানে বিশ্লেষণ করতে বা অ্যানালাইসিস করতে আসলে যতক্ষণ লাগে আর কি, হ্যাঁ তো উইদিন ওয়ান ডেজ রেজাল্টটা বোঝা যায়। তো ডিজিটাল মার্কেটিং এর এই হচ্ছে অন্যরকম মার্কেটিং এর সাথে একটা বেসিক তফাৎ। মার্কেটিং এর অন্য যেই প্রোগ্রামের গুলো আছে বা অন্যান্য যে ধরন গুলো আছে, হ্যাঁ বা অন্য আমি যে কোনো সাবজেক্টের সাথে যদি তুলনা করি এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর প্রভাব, যে ডিজিটাল মার্কেটিং এর ইফেক্টটা বা অ্যাপ্লিকেশনটা এটা খুব শর্ট টাইম ওয়েটিং খুব ভেরি শর্ট টাইমে বোঝা যায়, এন্ড রেজাল্টটা খুব সহজে চলে আসে। তো এই বিষয়টা যেমন একদিকে ইন্টারেস্টিং সহজ
অন্যদিকে আবার টাফ চ্যালেঞ্জিং হ্যাঁ মার্কেটারদের জন্য একদিকে শর্ট আবার অন্যদিকে চ্যালেঞ্জিং হওয়া এই আমি কয়েকদিন প্রতিদিন দেখতেছি এই কমার্স এই কমার্স এখন তো প্রচুর ই কমার্স বা প্রচুর বিজনেস পারফরমেন্স কারণ ফেসবুকে তো বিজনেসের দ্বারা আসলে ঢাকাই যায় না এত এত পেজ এত এত প্ল্যাটফর্ম তাহলে এখানে এই যে এত হাজার হাজার লাখ লাখ প্রোডাক্ট আমার যারা খেয়াল আছে করোনার আগে বাংলাদেশের এখন যে ছেলে স্কুলে উঠছে পাবজি খেলে হাফ পেন্ট পরে সেও এখন ফেসবুকে চ্যালেঞ্জিং একই সাথে ইন্টারেস্টিং মজার হ্যাঁ স্টিল নাও এই সেক্টরটা হচ্ছে বাংলাদেশে গ্রোয়িং এই ডিজিটাল মার্কেটিং সেক্টর গ্রোয়িং এখনো অত ভালো বা বেশি মার্কেটার নাই পর্যাপ্ত বা এখনো সবাই এইগুলোর আওতায় আসে নাই এই জিনিসটা পুরোপুরি শহর কেন্দ্রিক আছে তো আপনি আগামী যে কয়েক বছর না মানে ডিজিটাল মার্কেটিং এর বিষয়টা হচ্ছে এটা সবসময় থাকে হ্যাঁ সবসময় টিকে থাকার আমাদের বিষয় অনেক সাবজেক্ট আছে যে জিনিসটা যে যেসব সাবজেক্ট বা যেসব জব কমার্স সাথে সাথে হারা যায় যেমন অ্যাকাউন্টিং আমার কি সাবজেক্ট এটা বলা হচ্ছে অ্যাকাউন্টিং কয়েক বছর পরে বা কিছুদিন পরে এটা রিলেভেন্ট থাকবে না মানে অ্যাকাউন্টিং মানে যন্ত্র দিয়ে যেহেতু সব ধরনের কাজ হিসাব নিকাশ করা যায় তাহলে যারা অ্যাকাউন্টিং এর অ্যাকাউন্টস মানে কাজ করে ওদের ইম্পর্টেন্স আগের মতো থাকবে না এরকম আরো অনেক পেশা আছে বা ডিজিটাল মার্কেটিং এর সবসময় থাকার মতো একটা বিষয় কারণ মানুষ দিন দিন আরো ডিজিটাল হচ্ছে মানুষের পুরো জীবনটা আসলে ডিজিটাল হয়ে গেছে তো এটা একটা মানে সবসময় থাকার মতো একটা বিষয় তো আপনি যদি এই সেক্টরটা স্কিল হন তো এটা একটা খুবই ভালো একটা চান্স আছে হ্যাঁ কি হইতে পারে মিডিয়াম পারলে যেতে পারে বা সিস্টেমটা পারলে যেতে পারে হয়তো মানে আমরা এখন আজকে ফেসবুক শিখতেছি আমাদের পরের কয়েকটা সেশনে ইনস্টাগ্রাম আছে লিঙ্কডইন আছে এই জিনিসগুলো ফেসবুক ইনস্টাগ্রাম এটা তো যদি করে নাও থাকতে পারে হয়তো সেটা থেকে অন্য কিছু আসবে বাট ইকোসিস্টেমটা বা ডিজিটাল মার্কেটিংটা থাকবে ফেসবুকের থেকে অন্য কিছু হইতে পারে তো এখন যেমন আমি একটা এক্সাম্পল দিই আপনারা সবাই হচ্ছে ইয়াকে চিনেন খালিদ ফারাম কে চিনেন ওই যে আয়ারল্যান্ড থাকে যে মার্কেটার ভাই খালিদ ফারামের একটা হ্যাঁ ওনার একটা ইয়া দেখলাম ভিডিও দেখলাম উনি যখন ইয়া করলো ডিজিটাল মার্কেটিং এর উপরে মাস্টার্স করলো আয়ারল্যান্ডে তখন উনি যখন শিখে তখন এটা কত 2016-17 মনে হয় হ্যাঁ তখন উনি যখন ওইখানে ওনাকে গুগলের অ্যাড যেভাবে শিখেছে মার্কেটিং কি তারপরে মার্কেটিং অডিয়েন্স রিসার্চ কি এই বিষয়গুলো আপনি পড়াশোনা করবেন গুগলে
অনলাইনে এন্ড দ্বিতীয়ত আপনাদের কিছু প্রোডাক্টের উপর আমি কাজ দিচ্ছি আমি এটা চ্যাট বক্সে লিখে দিই হ্যাঁ 150 প্রোডাক্টের আপনারা মার্কেটে বের করবেন খুব সিম্পল টাইম মার্কেটে বের করবেন আমি লিখে দিই ইংলিশ টু তারপর হচ্ছে যে ওয়েল ডেল তারপর হচ্ছে যে ল্যান্ড আমি লিখে দিচ্ছি হ্যাঁ আমি দিচ্ছি এই প্রোডাক্ট গুলো আমি আপনারা সার্চ করবেন সার্চ করে এটা সবে মেসেঞ্জার গ্রুপে এটা লিখতে হবে আর কালকের মধ্যে এটা লিখবেন সবাই সার্চ করে ইংলিশ কোর্স অয়েল তারপরে ল্যান্ড আর কি দিতে পারে প্রোডাক্ট একটা অর্গানাইজেশন নাম দিই নাকি দেবিদার মুভমেন্ট যেভাবে আপনারা লিখবেন সেটা আমি লিখে দিচ্ছি কিভাবে আপনারা জিনিসগুলো লিখবেন মেসেঞ্জার গ্রুপে হ্যাঁ ধরেন যে আমি 3 নম্বরটা লিখি প্রোডাক্ট এম gender ঠিক আছে আমি এটা চ্যাট বক্সে লিখে দিচ্ছি আমি এটা গ্রুপেও লিখে দিচ্ছি হ্যাঁ তো আপনাদের কাজ হবে এখানে আমি ছয় ধরনের জিনিস দিচ্ছি যে জিনিসটার মার্কেটিং করা আপনাকে করতে হবে মানে কি বলে অডিয়েন্স অডিয়েন্স দেখতে হবে যে এই প্রোডাক্ট গুলো অডিয়েন্স কারা একটা ইংলিশ কোর্স আপনি বিক্রি করবেন এই ইংলিশ কোর্সের অডিয়েন্স আসলে কারা বা আপনার একটা আপনি একটা ক্লায়েন্টের কাজ করলেন যে ক্লায়েন্ট আপনাকে কাজ দিল একটা ফুড রেস্টুরেন্ট মার্কেটিং করতে এই ফুড রেস্টুরেন্ট মার্কেটিংটা আপনি কিভাবে করবেন বা হচ্ছে একটা জমি আপনি জমি বিক্রি করবেন বা হচ্ছে একটা হসপিটাল হসপিটাল মার্কেটিং কিভাবে করবেন সেখানে আমি কিছু প্রোডাক্ট আইডিয়া দিলাম আরো অনেক রকম প্রোডাক্ট দিতে পারে তার আপনাদের কাজ হচ্ছে এই প্রোডাক্ট গুলো অডিয়েন্স কারা সেটা আপনারা খুঁজে বের করবেন হ্যাঁ জাস্ট হচ্ছে ওই যে লিখবেন বিজনেস নাম তারপরে এটা অডিয়েন্স কারা হতে পারে লিখবেন প্রোফেশন লিখবেন এজ লিখবেন জেন্ডার লিখবেন ইন্টারেস্ট লিখবেন পরিচিত ধরেন বা আপনার আমি ভালো ধরেন ধরেন বিভিন্ন বড় ব্যাংক আছে বা কর্পোরেট প্রতিষ্ঠান আছে হ্যাঁ ওরা কিভাবে নিজেদের মার্কেটিং করে নিজেদের প্রতিষ্ঠানটাকে কিভাবে মার্কেটিং করে ওরা ওদের পার্টিকুলার প্রোডাক্ট মার্কেটিং করেই ওদের বিভিন্ন লোন বা ওদের কেসের কেউ মার্কেটিং করে পাশাপাশি ওই অর্গানাইজেশন মার্কেটিং করে
পার্লি মানে সিএসআর ক্যাম্পেইন করে যে বিভিন্ন খাদ্য কার্যক্রম চালায় হ্যাঁ বা বিভিন্ন ইয়াতে প্রোগ্রামে স্পন্সরশিপ করে তাই না অনেকটা বলতে পারে আচ্ছা এটা যদি জটিল লাগে এটা বাদ দেন সমস্যা নাই প্রথম বাসটাই করেন সমস্যা নাই পাশাপাশি আপনি যদি আরো কোনো প্রোডাক্ট পান সেটাও করতে পারেন মানে যে কোনো একটা প্রোডাক্ট হলেই হবে আমি জাস্ট এক্সাম্পল দিলাম আর কি বাট আপনি যেটা করবেন কোন নির্দিষ্ট প্রোডাক্টের উপরে আপনি অডিয়েন্স সিলেক্ট করবেন যে এটার প্রবাবল অডিয়েন্সটা এটাই হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট আর হ্যাঁ সেটা রেজিস্ট্রেশন করবেন কালকে এটা কালকে কাল দুপুরের মধ্যে এটা সব গ্রুপে লিখে দিবেন আর বাস কি এখন দিতে পারেন সবাই তো তো এই আর কি ইন্টারেস্ট বলতে এদের আগ্রহ কি কি বিষয় আছে এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি ফুড রেস্টুরেন্ট যারা হচ্ছে ফুড আপনি করেন আপনাকে একজন ক্লায়েন্ট কাজ দিল যে তার ফুড রেস্টুরেন্ট আছে তাকে আপনি তার মার্কেটিং করে দিলেন ঠিক আছে এখন আপনি কি করতেছেন যে অডিয়েন্স বের করতেছেন যে এই ফুড রেস্টুরেন্টে কারা কারা যাইতে পারে যাদের জন্য আপনি বিজ্ঞাপন বানাবেন তাই না তো এখন যারা ফুড রেস্টুরেন্টে যাবে তাদের আগ্রহের বিষয় কি হইতে পারে তারা বার্গার পছন্দ করতে পারে ফাস্ট ফুড পছন্দ করতে পারে আপনারা এটা যে যেরকম পারেন ভালো হোক খারাপ হোক করেন সমস্যা নেই কালকে হচ্ছে আমরা এই বিষয়ে আরো ইন্ডিয়াতে সলভ করবো তারপর আমরা টুলস গুলোতে যাবো ফেসবুকে টুলস গুলোতে যাবো হ্যাঁ তারপর আসলে যাবো আমি আছি সমস্যা নেই আমি আসলে কাজটা লিপ মানে লিপ করতে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই হ্যাঁ ঠিক আছে আমি লিপ করতেছি তো এই বিষয়গুলোতে আপনারা আরো যদি জানতে চান দাদাকে জিজ্ঞেস করেন দাদা খুবই অরিজিনাল কাজ করতেছে অরিজিনাল মানুষ তো ভালো লাগলো দাদার সাথে ইয়া করে থাকেন সবাই ভালো লাগলো আমার অনেকক্ষণ ওকে সো আমরা রেকর্ডিংসটা অফ করে দেই।